আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দেবে এই নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনারা যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের যে কোনো ধরনের যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু স্বাভাবিকভাবেই নব্বই দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে তাহলে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে কবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে আটাইশ এগারো দুই অর্থাৎ দুই সালের নভেম্বর মাসের আটাইশ তারিখে তাহলে দেখুন একটু হিসাব করুন কষ্ট করে যে ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি কিন্তু চলমান তাহলে দেখুন এখনো কিন্তু নব্বই দিন সম্পূর্ণ হয় নাই নব্বই নব্বই দিন সম্পূর্ণ হবে এই ফেব্রুয়ারি মাসের শেষে তাহলে একবার আপনারা নিজেরাই ভাবুন যে আপনাদের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা কবে রয়েছে আপনাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে মূলত মার্চ মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে সবচেয়ে বেশি মার্চ মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে আপনাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আশা করে আপনাদের বিষয়টি বুঝাইতে পেরেছি জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদের রেজাল্ট সংক্রান্ত কোনো পূর্ব নোটিশ প্রকাশ করবে না শুধুমাত্র যেদিন রেজাল্ট প্রকাশ করবে তার ছয় থেকে চার থেকে ছয় ঘন্টা আগেই আপনাদের একটি নোটিশ তারা দিলেও দিতে পারে আবার না দিলে তারা নাও দিতে পারে তারা পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করবে না তারা হঠাৎ করেই আপনাদেরকে সারপ্রাইজ দেবে তবে আমরা আশা করছি এই সারপ্রাইজটা আপনারা মার্চ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি চায় তাহলে আগেও বা পরেও দিতে পারে তবে মার্চ মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহেই কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে আশা করি বিষয়টি বোঝাইতে পারছি যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের নিকট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে